তাদের আসলে তরুণ প্রজন্মের প্রত্যাশা অনেক বেশি এবং থাকাটা স্বাভাবিক। যেমন তারা যে আন্দোলন করছে বৈষম্য বিরোধী, যে কাজটা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 70% নিজের চয়েস মতো হয়ে গেছে আর 30% কম্পিটিশনের ভিত্তিতে হচ্ছে। তো একটা ছেলে অনেক চেষ্টা করে ভালো রেজাল্ট করে এসেও যদি সে কম্পিটিশনে তার ভাগ্যটাকে চেষ্টা করতে না পারে, তখন তো এটা একটা খুবই দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি আশা করি যে আগামী দিনগুলোতে পার্টিকুলারলি আমার দল, আমি তো বিশ্বাস করি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী বিশ্বাসী, অতএব এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়নের প্রশ্ন রয়ে গেছে। সব কিছুই আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, মানুষের প্রত্যাশা পূরণে একটা অভূতপূর্ব নজির রাখবে বলে আমি মনে করি। গত 16 বছর বা 15-16 বছর আমরা তো এলাকায় রাজনীতি করতে যাব দূরের কথা, গেলে পরেই তো আমাদের দরুন খেতে দিচ্ছে, পুলিশে ধরেছে, এনে ধরেছে, মানুষের কাছে যাওয়ার কোনো পথই তারা দেয় নাই। বিএনপি তো গত 15 বছরে আমরা যারা বিএনপি করি তাদেরকে তো মানে নিষ্পেষিত করে ফেলছে এই আওয়ামী লীগ। তাদের ইচ্ছাই ছিল বিএনপি যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশে আর কোনো দল আওয়ামী লীগ বাদে থাকবে না, যেটা ওই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর যে ছিল ভাষণা ছিল যে এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, তারা ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের কুকর্ম করা দরকার সবগুলোই আওয়ামী লীগ করেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া যে একটা উসিলায় এই দেশের মানুষের রক্তের বিনিময়ে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসছি। তো এখন এই অবস্থা থেকে বেরিয়ে আসলে আমি মনে করি আমাদের এই দেশের প্রতিটি নাগরিকেরই দায়িত্ব দেশের দায়িত্ব নেওয়া, এটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, ব্যক্তিগত জীবনের সাকসেসফুলের ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রেই তাদের দায়িত্ব নিতে হবে, তাইলে আমরা দেশটাকে পুনরায় গড়ে তুলতে পারবো বলে আমি আশা করি। নির্বাচনের ক্ষেত্রে হ্যাঁ, আমি তো গত পরশু দিনও এলাকায় গিয়ে আসলাম, আমাদের কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ার আমাদের এখানে তো নেতা বেশি, একক নেতা আমাদের এখানে সিলেকশন নাই, তো কাজেই আমরা সবাই যার যার মানে যার যার চিন্তা চেতনার মাধ্যমে আমরা দলের জন্য কাজ করে আসছি। আমাদের মধ্যে কম্পিটিশান আছে কিন্তু প্রতিহিংসা নাই, তো কাজেই আমরা মনে করি আমাদের দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই আমরা সবাই একজোটে কাজ করব এবং আমাদের প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব।